দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের একটি চেকপয়েন্টে হামলা চালিয়েছে আল কুদস ব্রিগেড। নিজেদের টেলিগ্রাম চ্যানেলে এই দাবি করেছে তারা। নুরশামস শরণার্থী শিবিরে হামলার জবাবেই এই পদক্ষেপ। টার্গেট করা হয়েছে আলা জালামা চেকপয়েন্টকে। গোলা ছুড়েছে ইসরায়েলি সেনাদের দিকে। হামলার পর নিরাপদে ঘাঁটিতে ফিরেছে স্বাধীনতাকামী যোদ্ধারা, এই তথ্য জানানো হয়। তবে ক্ষয়ক্ষতির তথ্য জানানো যায়নি। পশ্চিম তীরের নিয়মিত ইহুদিদের বিরুদ্ধে প্রতিরোধের চেষ্টা করে আসছে হামাস ও ইসলামিক জিহাদের সদস্যরা। নূর শামস শরণার্থী শিবিরে তিন দিন ধরে চলা অভিযানে ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে বেশ কয়েকবার গোলাগুলি হয়েছে।